এখানে যে ইয়ার্নের কোণটি দেখা যাচ্ছে সুইং থ্রেড ডাইং করার জন্য, যখন ইয়ার্ন পারচেস করা হয় কোণ থাকে প্লাস্টিক অথবা মোটা কাগজের কোণ থাকে। ইয়ার্ন ডাইং করার জন্য, সুইং থ্রেডের জন্য ডাইং করার জন্য এই কোণ থেকে স্টিলের কোণে রিকনিং করে নিতে হয় ডাইং করার আগে। এখন এখানে যে কোণটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিলের কোণ, এই কোণে রিকনিং করে নিতে হবে। এখানে দেখুন অসংখ্য ছিদ্র আছে স্টিলের কোণে, কারণ হচ্ছে যখন এই স্টিলের কোণে ইয়ার্ন পেঁচানো থাকে তখন যাতে এই ছিদ্রের মাধ্যমে ইভেনলি সব ইয়ার্নে যাতে কালার বা রং পাস হতে পারে, যার কারণে স্টিলের কোণে অসংখ্য ছিদ্র থাকে। এখন এই স্টিলের কোণে প্লাস্টিক কোণ থেকে রিকনিং করে নেওয়া হবে, মুভ করে নেওয়া হবে, কারণ ডাইং করার জন্য দরকার। এখানে ইয়ার্নের কোণটি কিন্তু সেট আপ করা আছে, দেখুন এই এখান থেকে সেট আপ করে এখানে স্টিলের কোণে পেঁচিয়ে নেওয়া হয়েছে। এখন এই রিকনিং মেশিনের মাধ্যমে এখানে কিন্তু স্টিলের কোণে রিকনিং করে নেওয়া হচ্ছে। এখানে যে প্লাস্টিক কোণে যে ইয়ার্ন আছে এখানে একটা কোণে 1.5 কেজির মতো থাকে, যখন স্টিলের কোণে রিকনিং করা হয়, ট্রান্সফার করা হয়, তখন এখানে কালারের রেকর্ড অনুসারে প্রত্যেকটা কোণে ইয়ার্ন ভাগ করে নেওয়া হয়, সেম রাখা হয়। তা 1 কেজি হতে পারে বা 800 গ্রাম হতে পারে বা 700 গ্রাম হতে পারে, এরকম হিসাব করে প্রত্যেকটা কোণে ইয়ার্ন রিকনিং করে নেওয়া হয়। এখানে দেখুন এই রিকনিং করা কোণটি এখানে 1 কেজির মতো এখানে এই স্টিলের কোণটিতে আছে। এরকম কত কোণের রিকোয়ার্ড কালার অনুসারে সেভাবে স্টিলের কোণে রিকনিং করে নেওয়া হয়। রিকনিংয়ের পরে হচ্ছে ডাইং করা হয়, এখানে সাজানো আছে এতগুলো হচ্ছে রিকনিং করে নেওয়া হয়েছে। এরপর মেশিনের ডাইং মেশিনের মাধ্যমে ডাইং করে নেওয়া হবে। এখন এই কোণটি হচ্ছে ডাইং করার পরে, ডাইং করার পরে এখানে এই হচ্ছে ইয়ানের কোণ রেড কালার ডাইং করা হয়েছে। এখন এখান থেকে কোণিং করা হবে, সুইং থ্রেডে যে কোণ থাকে সেই কোণে প্লাস্টিকের কোণ অথবা কাগজের মোটা কাগজের কোণ থাকে সেই কোণে কোণিং করে নেওয়া হবে। এখানে কিন্তু সেট আপ করা হয়েছে, দেখুন এখান থেকে ইয়ার্ন যে রেড কালারের ইয়ার্ন দেখা যাচ্ছে, থ্রেড দেখা যাচ্ছে, এখানে এই যে কোণিং করা হচ্ছে। এখন এখানে একটা কোণে কতটুকু থাকবে, যখন কোণে কোণিং করা হয় তখন কিন্তু মিটারে হিসাব করা হয়, কেজি হিসাব করা হয় না। একটা কোণে 4000 মিটার থাকতে পারে, 3000 মিটার থাকতে পারে, 2000 মিটার থাকতে পারে, আপনার কালারের রিকোয়ার অনুসারে। ধরুন 500 পিস গার্মেন্টসের জন্য সুইং থ্রেড আসবে 100 বা 150 কোণ। এখন মেশিন লেআউটের জন্য আরও কোণ দরকার, সেক্ষেত্রে আপনি তখন প্রতিটা কোণে 2000 মিটার করে কোণিং করবেন, তাহলে অনেকগুলো কোণ হবে, কোণের সংখ্যা বাড়বে, তাহলে লাইনে মাল যখন চলবে, গুড় যখন চলবে, তখন কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। আর কোয়ান্টিটি বেশি হলে, গার্মেন্ট কোয়ান্টিটি বেশি হলে তখন কোণে 3000 মিটার বা 4000 মিটার করে নেওয়া যায়। এভাবে কোণিং করার পরে এই যে কার্টনে নেওয়া হয়েছে, এভাবে কার্টনে টোটাল কার্টনে ইনপুট করে কার্টনের ভিতরে রেখে টোটাল প্যাকিং করে এরপরে ডেলিভারি দেওয়া হয় সুইং থ্রেড। এটি বায়ারের বা সাপ্লায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে কোণে 2000 মিটার বা এখানে আছে 2000 মিটার, 2000 মিটার থাকবে না 3000 মিটার থাকবে বা 4000 মিটার থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং পাশাপাশি পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর